স্টুডিওত মই নেত্ৰজিৎ বৰা আৰু এই মুহূৰ্তত এটা অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব বিচাৰিছো। দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে এবাৰ ১৩টাকৈ বিৰোধী দল একগোট হৈছে আৰু বিৰোধী দলসমূহ একগোট হৈ প্ৰধানমন্ত্ৰীগৰাকীক সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে। সাম্প্ৰদায়িক আৰু ধৰ্মীয় গোড়ামী সৃষ্টি কৰাসকলৰ বিৰুদ্ধে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ ভূমিকাক লৈ এবাৰ সমালোচনা কৰিছে ১৩টাকৈ বিৰোধী দলে। সবিশেষ এই মুহূৰ্তত আমি দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে একগোট হল ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দল। দেশত শান্তি স্থাপনের দাবি তুলিছে ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দলে। এই আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী আর দাবি তুলিছে বিরোধী দলসমূহে। শান্তি সম্প্রীতি বর্তায় রাখবলে যুটিয়া আবেদন করা হয়েছে বিরোধীর ফলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। সাম্প্রদায়িক হিংসা বিয়পা সকলের বিরুদ্ধে কঠোর হবলে আহ্বান জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রদায়িক আর ধর্মীয় গোড়ামী সৃষ্টি করা বা গোড়ামী প্রচার করা সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ার অভিযোগ। এই দাবি তুলিছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, সিপিআইএম, ডিএমকে, আরজেডিকে ধরে ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দলে। কিন্তু এই তালিকাত নাম নাই আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, শিবসেনা আর সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একগোট হয়েছে ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দল। এই ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দলে প্রধানমন্ত্রী মোদীক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রীগৰাকীৰ বিরুদ্ধে খড়ব হয়েছে। দেশত শান্তি স্থাপনের দাবি তুলিছে তেওঁলোকৰ ফালৰ পৰা আহ্বান জনোৱা হৈছে যে শান্তি স্থাপন কৰিব লাগে। শান্তিৰ আহ্বান জনোৱা হৈছে একে সময়তে শান্তি সম্প্ৰীতি বৰ্তাই ৰাখিবলৈ তেওঁলোকৰ ফালৰ পৰা যুটীয়া আবেদন কৰা হৈছে। প্ৰধানমন্ত্ৰীক সমালোচনা কৰা হৈছে আৰু প্ৰধানমন্ত্ৰীলৈ আহ্বান জনোৱা হৈছে। সাম্প্ৰদায়িক হিংসা বিয়পোৱাসকলৰ বিৰুদ্ধে কঠোৰ হ'বলৈ প্ৰধানমন্ত্ৰীগৰাকীক আহ্বান জনাইছে। সাম্প্ৰদায়িক আৰু ধৰ্মীয় গোড়ামী যিসকলে সৃষ্টি কৰে বা যিসকলে প্ৰচাৰ কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ব্যৰ্থ হোৱাৰ দাবি তুলিছে বা ব্যৰ্থ হৈছে বুলি অভিযোগ আনিছে এইসকল বিৰোধী ৰাজনৈতিক দলে। এই তালিকাত কোন কোন আছে আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ। তৃণমূল কংগ্ৰেছ এই তালিকাত আছে, কংগ্ৰেছ এই তালিকাত আছে, আৰজেডি আৰু এই তালিকাত চিপিআইএম, ডিএমকেকে ধৰি কেইবাটাও বিৰোধী ৰাজনৈতিক দল। ১৩টাকৈ সর্বমুঠ ১৩টাকৈ বিরোধী রাজনৈতিক দলে দেশত শান্তি স্থাপনের দাবি তুলিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলে আহ্বান জানা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে খবর দেশজুড়ি ব্যাপকভাবে চর্চিত হয়ে পড়ছে শান্তি সম্প্রীতি বর্তায় রাখবলে এবার বিরোধীর ফলের যুটিয়া আবেদনও জানা হয়েছে। আমি সেই খবর ইতিমধ্যে টাইমিতে দর্শকসকলক এই মুহূর্তে জানাইছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার ১৩টাকৈ রাজনৈতিক দল একগোট হয়েছে। কিন্তু এই তালিকাত যে ১৩টা রাজনৈতিক দলের কথা কোয়া হয়েছে তালিকাত নাম পরিলক্ষিত হওয়া নাই। আম আদমি পার্টি অর্থাৎ এই তালিকার আম আদমি পার্টি আঁতরি থাকা পরিলক্ষিত হয়েছে বা আম আদমি পার্টি, শিবসেনা, বিএসপি আর সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি নাম এই তালিকাত দেখা পোৱা নাই। এই তালিকাত তেওঁলোকৰ নাম নাই। কিন্তু বাকী ৰাজনৈতিক দলসমূহ যেনে আৰজেডি, তৃণমূল কংগ্ৰেছ, একে সময়তে এনচিপি আৰু এনচিপিকে ধৰি কেইবাটাও ৰাজনৈতিক দলে এই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে। সাম্প্ৰদায়িক আৰু ধৰ্মীয় গোড়ামী প্ৰচাৰ কৰাসকলৰ বিৰুদ্ধে প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ স্থিতিক লৈ এবাৰ সমালোচনা কৰিছে ১৩টাকৈ বিৰোধী ৰাজনৈতিক দলে।